তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার বৈধ একটি বাংলাদেশি পাসপোর্ট আপনার প্রয়োজন হবে, যেন পাসপোর্টের যেন ডেটটা শেষ না হয়ে যায়, ডেট থাকতে হবে, এরকম একটা পাসপোর্ট আপনার থাকতে হবে। তারপরে ২ নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি আপনার সাথে রাখবেন, কারণ ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি ছাড়া আপনি আবেদন গ্রহণযোগ্য হবে না বা আবেদন করতে পারবেন না। তারপরে 3 নাম্বারে জন্ম নিবন্ধন। আমরা সাধারণত আমাদের সবারই জন্ম নিবন্ধন থাকে, সেই জন্ম নিবন্ধনের ফটোকপি, যে জন্ম নিবন্ধনটা অনলাইনে রয়েছে সেরকম একটা জন্ম নিবন্ধন আপনার প্রয়োজন হবে। তারপরে 4 নাম্বারে হচ্ছে আপনার ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক জাতীয়তা সনদপত্র। সাধারণত যাদের বাসা পৌরসভায় যাদের বাসা, তারা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক জাতীয় পরিচয়পত্র বা সনদপত্র আপনাকে নিতে হবে। তারপরে অন্যান্য একটা অপশন রয়েছে, সেই অন্যান্য অপশনে আমরা সাধারণত যদি কোনো চেয়ারম্যানের সার্টিফিকেট থেকে থাকে তাহলে আমরা চেয়ারম্যানের সার্টিফিকেট এখানে অন্যান্য জায়গায় আমরা দিতে পারি। তারপরে আমরা যখন অ্যাপ্লিকেশনটা করতেছি, করার সময় আমাদেরকে যে জায়গায় আমরা কাগজপত্রগুলা অ্যাড করব সেটা চলে আসছে, এখানে আমাদের সত্যায়িত কাগজপত্রগুলা এখানে অ্যাড করতে হবে। সাধারণত সবগুলা কাগজপত্রই আপনাকে সত্যায়িত করে নিতে হবে। সেটা হচ্ছে যে 1ম শ্রেণী গেজেটেড কর্মকর্তা দ্বারা কাগজপত্রগুলো আপনি সত্যায়িত করে নেবেন। সত্যায়িত করা ছাড়া কোনো কাগজপত্র আপনি সাধারণত অনলাইনে দিবেন না, তাহলে তারা বাতিল করে দিবে। কাগজপত্রগুলো আপনি সত্যায়িত করে নেবেন, এটা হচ্ছে আপনার সর্বোচ্চ কাজ। দেখেন 1ম শ্রেণীর কর্মকর্তার সত্যায়িত সিল, 1ম শ্রেণীর যেসব কর্মকর্তা রয়েছে তাদের সত্যায়িত সিল এরকম হয়। আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওতে এটা অ্যাড করে দিয়েছি। এরকমভাবে আপনি সত্যায়িত করে নেবেন, প্রতিটা কাগজ সত্যায়িত ছাড়া কখনো হবে না। তারপরে আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা শুধু জন্ম নিবন্ধন সত্যায়িত করে দিলেও হয়ে যাবে, এবং যাদের জন্ম নিবন্ধন নেই, জাতীয় পরিচয়পত্র আছে, দুইটার একটা, যে কোনো একটা দিলেই হবে। দুইটাই দিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু একটা দিতেই হবে, এখান থেকে একটা আপনি দিবেন। তারপরে আপনি সাধারণত সাবমিট করবেন। সাবমিট করার পরে আশা করা যাচ্ছে যে আপনার আর কোনো কিছু যদি ভুল না থাকে, এই কাগজপত্রগুলো যদি থাকে, তাহলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা 7 দিনের ভিতরে আপনি হাতে পেয়ে যাবেন। এর ভিতরে যদি আপনি দেখা যাচ্ছে যে ওয়ার্ড কাউন্সিলর থেকে যদি চারিত্রিক সনদপত্র যদি না পান, এক্ষেত্রে আপনি চেয়ারম্যানের সার্টিফিকেট দিলেও হবে। দেখা যাচ্ছে আপনি জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র যে কোনো একটা দিতেই হবে সত্যায়িত করে। তো বন্ধুরা, এই কাগজপত্রগুলা 4-5টা কাগজপত্র থাকলেই, বা দেখা যাচ্ছে 4-5টা না থাকলে 2-3টা থাকলেও আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবেন। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।